কোরবানি ঈদকে সামনে রেখে চড়া মশলার বাজার। দাম বেড়েছে জিরা, লবঙ্গ, আদা, রসুন সহ বেশ কিছু মশলার। আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রয়েছে। তৈদ রানার রিপোর্টে দেখুন বিস্তারিত। কোরবানি ঈদ সামনে রেখে দাম বেড়েছে বেশিরভাগ মশলায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় 70 থেকে 80 টাকা পর্যন্ত। যে জিরা গত বছরের এই দিনে 480 টাকা বিক্রি হয়েছে, সেখানে বছর ঘুরে এখন বিক্রি হচ্ছে 880 থেকে 900 টাকা কেজি দরে। অন্যদিকে লবঙ্গতে বছরের ব্যবধানে 400 টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। ব্যবসায়ীরা বলছেন কোরবানি ঈদ সামনে রেখে দামের এই ঊর্ধ্বগতি। জিরাটা বাড়ছে, জিরাটা এখন 850 থেকে 80 টাকা, আর লবঙ্গ বাড়ছে 20 টাকা কেজি। দারচিনি ঠিক আছে, আর অন্যান্য সব ঠিক আছে। দারচিনি চলতে আছে আপনার 450 টাকা, তারপরে গোলমরিচ চলতে আছে আপনার 700 টাকা, লবঙ্গ চলতে আছে 1550 টাকা। জিরা লেগে 15 টাকা, জিরা নাই 920 টাকা। জিরা বেশি তো জিরাই তো নেই, 920 টাকা করে না। নতুন করে দাম বেড়েছে রসুনের। কেজিতে প্রায় 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 180 টাকা দরে। অন্যদিকে চায়না আদার আমদানি কম থাকায় বাড়তি এ মশলার দামও। কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 60 টাকা, যা এক বছর আগেও ছিল 100 থেকে 150 টাকা। রসুন এটা 180 টাকা, এটা 160 টাকা, এটা আগের দামেই আছে, এটার দাম 20 টাকা বাড়ছে। এটা আগে বিক্রি করতাম 160, এখন 180 টাকা। আদা বেচতে আছি আমরা 320 টাকা কেজি, চায়না রসুন বেচতে আছি 170 টাকা কেজি, আর আগে ছিল 160 টাকা, 10 টাকা বাড়ছে, 10 টাকা 12 টাকা 15 টাকা এমনি বাড়ছে, বেশি বাড়েনি। উপলক্ষ সামনে রেখে দামের এমন ঊর্ধ্বগতির জন্য দুর্বল মনিটরিং ব্যবস্থাকে দায়ী করেছেন ভোক্তারা। তাহলে তদারকিটা করলে আমাদের জন্য একটু উপকার হয়। আমরা যারা নিরীহ এবং মধ্যবিত্ত ফ্যামিলি, এরা মোটামুটি কোনো রকমে আমরা মানে চলতে পারি, খাইতে পারি এই আর কি। স্থিতিশীল ভোজ্য তেলের বাজার। বাড়ার গুঞ্জন থাকলেও চিনি বিক্রি হচ্ছে আগের দামেই। মাংসের বাজারে গরু বিক্রি হচ্ছে 800 টাকা, আর মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকা কেজি দরে। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।